দর্শক, আমরা একটি গাড়ি দেখছি আর ঠিক গাড়ির পাশেই বেশ কিছু গরু রয়েছে। আর এই গরুগুলো কেনা হয়েছে আমাদের দিনাজপুরের আমবাড়ি এবং কাহারুল হাট থেকে। আপনারা দেখছেন গরুগুলোকে সবই হচ্ছে কুরবানির টার্গেটের খামার উপযোগী সার গরু। আর এখানে বেশ কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলোকে দেখছি। এই যে দেখছেন এখানে গরুগুলো সারি করে বাঁধানো আছে, সারি সারি বাঁধানো আছে। এই যে দেখছেন বেশ কিছু গরু রয়েছে, আমরা এই গরুগুলো নিয়ে কথা বলবো। আর যিনি কিনে দিয়েছেন আমরা আগে তার সঙ্গে একটু কথা বলি। এগুলো হচ্ছে হাট থেকে কেনা হয়েছে। আর আমরা দেখছি সামনে রফিকুল ভাইকে। রফিকুল ভাই, হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। কতগুলো গরু আছে এখানে? এখানে আছে মোট 24টি গরু আছে ভাই। 24টা? হ্যাঁ 24টা। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে কেনা হয়েছে মূলত? এটা মূলত কিনেছে আমবাড়ি আর কাহারুল। আমবাড়ি থেকে আর কাহারুল থেকে? কাহারুল থেকে। গত তিন দিনে? হ্যাঁ তিন দিনে। মানে গত শুক্র শনি? হ্যাঁ শুক্র শনি দুই দিন কিনছি। হ্যাঁ, কালকে ব্যাংক বন্ধ ছিল তো, কালকে যেতে পারেনি। মানে তিন দিন ব্যাংক বন্ধ ছিল আপনি এই সেই কারণে তারা যায়নি? কেন যায়নি আসলে? যায়নি কেন, মানে ওদের কিছু টাকা বাকি ছিল। আচ্ছা, ওই জন্য মানে গরুওয়ালার কাছ থেকে বাকি নিছিলাম তো। হ্যাঁ, ওই টাকাগুলো এখন ব্যাংকে লাগিয়ে দিল। গরুওয়ালা যে বসে আছে ওদেরকে এখন ভাই নিজে হাতে পেট করে দিবে। হ্যাঁ, দেওয়ার পরে এখন গরু নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে আপনার কাছে একটা সুবিধা আছে, আপনি যদি কেউ টাকা নিয়ে না আসে সেই ব্যবস্থাটা আপনি করতে পারেন, তারপরে যখন ডেলিভারি নেবে তখন টাকাটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সুবিধাটা আপনার কাছে আছে, কারণ সবাইকে তো আর বিশ্বাস করে না মানুষ। না, আর সবাইকে তো গরু হাট বাজারে বাকি দেয় না। না, এটা বিশ্বাস অর্জন করতে হয়। কারণ এক একটা গরু তো 70 থেকে 1 লাখ বা 1.5 লাখও আছে। এই টাকাটা তো আসলে সহজে কেউ বাকি রাখতে চায় না। না না, বাকি রাখতে না, সবাইকে তো বাকি দিবে না। দিবে না, কারণ আমার একদম ফেসবুকে ওনাকে চিনে, আমি ভালো না খারাপ এটাও ওরা জানে, বাকি দিলে পাবো কিনা ওটাও জানে। আচ্ছা, ওই কারণে সবাই বাকি দিছে আমার, আর বাকি দিলেও আমি গরুটা 1,000 টাকা তাদেরকে, এখন মালিক ভাই আছে, ভাই হাত দিয়ে পেমেন্ট করে দিয়ে দিই। আচ্ছা, 1,000 টাকা তাদের চলে যাবে। চলে যাবে। তো সর্বমোট 24টা গরু কিনে গেছেন আমবাড়ি এবং কাহারুল থেকে? আমবাড়ি এবং কাহারুল থেকে। আমবাড়ি কিনছিলাম 6টা, 5টা, কাহারুল কিনছি আপনার 19টা। মোট 24টা। তো আমরা একটু গরুগুলো দেখি। আসলে এগুলো তো কুরবানির ২৪ সালের জন্য গরু কিনছেন? ওনারা 24 সালে কিনতো না, কিন্তু পছন্দ হয়েছে, ভাই এটা আমি রাখি দেবো। আমি বললাম ভাই এটা 23 সালে হবে না। হ্যাঁ, ভাই বলতেছে না এটা আমি 24-এর জন্য রাখি দেবো, এটা আমি তৈরি করবো। আচ্ছা, এটা সব করে পারবো। কয়েকটা গরু এরকম আছে এখানে, কয়েকটা গরু আছে। তো এটা কত কিনেছিলেন আসলে হাট থেকে? পর্যাপ্ত পরিমাণে সাহিওয়াল যাতে সার গরু পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা, আমরা আর কিছু কুরবানির যেগুলো কিনেছেন আমরা সেগুলো একটু দেখি। এটা কুরবানি, এটা দুই দাঁত। কতটুকু হবে এই ওজনে? এটা আর কিছু এখানে দেখছি, এগুলো কি কুরবানির জন্য? দাতা সব? হ্যাঁ দাতা। আচ্ছা, দাতা গরু আর অদাত গরুর মধ্যে এখন দামের ফারাকটা কিরকম আছে ভাই? নিম্নতম হলো 3-4 হাজার টাকা কম বেশি। 3-4 হাজার টাকা কম বেশি দাতা আর অদাত কম বেশি এখন? এখন বর্তমান, কারণ এখন দাতা হলে মানুষ 2-3 হাজার টাকা দেখে না, ওরা দাতা নিয়ে যাচ্ছে। আচ্ছা, নিঃসন্দেহে। আর কেউ আবার দেখা যাচ্ছে কি দাতা নাই, ওরা ওরা একটা আশা নিয়ে যাচ্ছে আর কি। আশা নিয়ে যাচ্ছে, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। কিন্তু যে আগর গরুটা যেটা আছে ওই গরুটা কিন্তু কুরবানির পরে গরুটা কিন্তু দাম বাড়ে যাবে। কুরবানিতে যদি না বিক্রি করতে পারে তাহলে কুরবানির পরে দাম বেশি বিক্রি, যারা দাতা গুলো বিক্রি করবে খামারে গুলো আগর গুলো ঢুকাবে। এখন যেরকম দাতার চাহিদাটা বেশি আর কুরবানির পরে তখন আগরের চাহিদাটা বেশি হবে, তখন কুরবানির পরে আগরের চাহিদাটা বেশি হবে। তো আমরা এই গরুটা কত পড়েছে আপনার? এই গরুটা পড়ছে আমার 86,200 টাকা। এটা কি কাহারুল আমবাড়ি? না, এটা কাহারুল। এটা কাহারুল? আচ্ছা, কাহারুল। আমরা আর কিছু গরু দেখবো। আমরা 2-1টি করে গরুর দাম আপনাদের একটু ধারণা দিয়ে দিব, যেগুলো হচ্ছে কুরবানির উপযোগী সার গরু এখন বিক্রি হচ্ছে, সেই গরুগুলো একটু দেখে নিই। এগুলো তো সবই কুরবানি উপযোগী মনে হয়। দেখেন, এটা কুরবানি উপযোগী। এটা এটা কত পড়েছে? 80,500। 80,500 80,500
দর্শক শুনছেন 80,500 আনুমানিক ওজন কতটুকু হবে ওজন আপনার 3 মণ 10 এর হবে 3 মণ 10 কেজি হবে আচ্ছা তারপরে আর ওই পাশে বেশ কিছু বড় বড় গরু আছে দেখছি হ্যাঁ বড় আছে এটা দেশি এটা দেশি না এটা ক্রসের ভাব আছে একটু ক্রসের ভাব আছে মানে যেটাকে বলে দোশালা দোশালা হ্যাঁ আচ্ছা দোশালা এটা কত কত পড়েছে আপনার এটা পড়ছে আপনার 75 মণ 75 আচ্ছা সর্বোচ্চ এখানে কত টাকার গরু আছে এই গরুটা আছে ভাইয়া এটা সর্বোচ্চ দাম 1 লক্ষ 1 লক্ষ 17 হাজার 1 লক্ষ 17 হাজার আচ্ছা 1 লক্ষ 17 হাজার এটা হচ্ছে সর্বোচ্চ দাম আর সর্বনিম্ন কত দামের আছে সর্বনিম্ন আছে এখানে 52,500 আচ্ছা স্যার 52,500 পর্যন্ত আছে তো আপনি কি খড় সাপ্লাই দিচ্ছেন নাকি আবার না খড় সাপ্লাই দেনি এখানে লাগাইলো আচ্ছা আচ্ছা না আমি মনে করছি যে আবার খামারে খড় নিয়ে যাচ্ছে নাকি আবার তো আর কিলো কারা আসলে এগুলো কিলো হচ্ছে ভাইয়েরা আছে যারা কারে বসে আছে কারে বসে আছে চলেন আমরা একটু কথা বলি আসছে কোথা থেকে একটু শুনে নিন আসছে যে ফেনী থেকে আসছে ফেনী থেকে আসছে আচ্ছা চলেন আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন যে ভাই আসছে ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন আসলে আচ্ছা ফেনী থেকে এসেছেন আমি যতটুকু জানি আপনারা গত শুক্রবারে এসেছেন গত শুক্রবারে এসে আজকে হচ্ছে সোমবার কয় হাট করেছেন আপনারা আমবাড়ি এবং কাহারুল সেখান থেকে কেনার পরে গরুগুলো এখন পর্যন্ত নিয়ে যাননি এটার কারণটা কি আসলে এটার কারণ হচ্ছে ব্যাংক অফ ছিল 26 মার্চ পর্যন্ত আচ্ছা আর আজকে একটা ভুল করছি আমরা অগ্রণী ব্যাংক থেকে হ্যাঁ অগ্রণী ব্যাংকে পাঠাইনি গরুগুলো পাঠাইছি সাউথ ইস্ট ব্যাংক থেকে পাঠাইছি তো এখন একটু দেরি হচ্ছে না না সেটা আমি বলছি না আসলে এটা হয় ব্যাংকের একটা লেনদেন হয় কিন্তু আপনারা এসেছিলেন অফ টাইমে মানে ছুটির দিনে এসে গরু কিনছেন পর্যাপ্ত পরিমাণে গরু কিনছেন কিন্তু এই সুবিধাটা আসলে তো সব জায়গায় পাওয়া যায় না রফিকুল ভাই আমাদেরকে এই সুবিধাটা দিয়েছে রফিকুল ভাই এটা দিয়েছে তার মানে যে কেউ আসলে ওনার কাছে এই সুবিধাটা পাবে পাবে ইনশাআল্লাহ পাবে না ভাই ইনশাআল্লাহ পাবে কেমন মনে হলো আসলে দিনাজপুর থেকে গরু নিয়ে গিয়ে আপনারা কি সুবিধা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দামটা কেমন ছিল আসলে দামটা আমরা ভালো পাইছি রিজনেবল দাম কেনার মতোই ছিল আর সর্বমোট কটা কিনেছেন আমরা 24টা কিনেছেন সব কি কুরবানির আশায় না কিছু কয়েকটা কুরবানিতে আসবে না ওগুলা এমনি পালার জন্যই গেছি আচ্ছা পালার জন্য আচ্ছা আপনাদের খামারটা কোথায় আমাদের খামারটা হচ্ছে বাড়াইপুর হাজারিবাড়ি সংলগ্ন নাম আছে কোনো জি এসকে এগ্রো এসকে এগ্রো কুরবানিতে পর্যাপ্ত গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ সব পাবে আচ্ছা সব পাবে আর ধন্যবাদ ভাইয়া তো রফিকুল ভাই শুনলাম অনেক কিছু ওনাদের কাছ থেকে আপনার কাছ থেকে অনেক সুবিধা পাচ্ছেন মানুষজন আসে এই সুবিধাটা কি সবসময় পাবে হ্যাঁ সবসময় পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু বলেন আমাদের 01717152844 আচ্ছা এখন গাড়ি ভাড়া কত নিচ্ছে ভাই গাড়ি ভাড়া 29,000 টাকা আছে 29,000 টাকা এটা হচ্ছে ফেনী পর্যন্ত হ্যাঁ ফেনী পর্যন্ত মানে যেখানে নামবে ওখানে পর্যন্ত ওই পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো রফিকুল ভাই কিনেছেন ফেনীর এসকে এগ্রোর জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি আপনারা যারা কুরবানির গরু কিনতে চান ফেনী থেকে তাহলে আপনারা সরাসরি এসকে এগ্রোতে যোগাযোগ করবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা